গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ ঘাট চেক শাখার আয়োজনে ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দক্ষিণ ঘাট চেক আল আয়েশা জামে মসজিদ মাঠত এই মাহফিল অনুষ্ঠিত হয়। এডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে মাওলানা সৈয়দ ওবাইদুল মুস্তাফা নৈমি। প্রধান বক্তা আছেন ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী। স্থানীয় পৌর কাউন্সিলর নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মাহফিল ও ধর্মীয় আলোচনাতে অংশ লয় আল্লামা সুলাইমান আল রজবী, মাওলানা মুফতি আব্দুল আজিজ রজবী, মাওলানা মোহাম্মদ নুরুল আমিন হক্কানি, নাসিরুদ্দিন নাহিদ কাদেরী, মোহাম্মদ সাকিবুল ইসলাম সহ আর বোধকে। ইমান একটার আরেকটার পরিপূরক, কবরে হবে আকিদার প্রশ্ন আর হাসরে হবে নামাজের প্রশ্ন। তা আমার প্রশ্ন, আকিদা যদি ঠিক না থাকে নামাজ কবুল হবে? এটি মিলাদ মাহফিল উপলক্ষে গরিব দুঃখীয় রোডে বিয়ালে আর্থিক অনুদান প্রদান করা হয়। ইয়ানসারাও খতমে গাউসিয়া ও মাসিক গিয়ারবি শরীফ আদায় সহ ধর্মীয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পরে মিলাদ ও কিয়াম শেষে এডে বিশেষ মোনাজাত করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।